ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شو مرجو ديني بي جنجي سلم بير كتري رسول صلى الله عليه وسلم بولن تمرا دين داري كي প্রাধান্য দাও। এখন দিনদারি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? হ্যাঁ, সম্মানিত তিনি ভাই, এখানে মোট কথা হচ্ছে দিনদারি বলতে আল্লাহ তাআলার ফরজ কৃত ইবাদতগুলোর প্রতি যত্নবান হওয়া, উদাসীন না হওয়া। যারা যত্নবান, আল্লাহর বিধান পালন করতে যত্নবান, তৎপর থাকে, তাদেরকে বলা হয় দিনদার। এবং হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখার জন্য তৎপর থাকে। হারাম দেখলেই নিজে জ্বালা পোড়া অনুভব করে, হারাম কাজ করতে খুব অপমান অপমান নিজেকে মনে করে। এক কথায়, যারা ফরজ আবাদতের প্রতি আসক্ত, উদানিশতনা নাই এবং হারাম কাজ থেকে যথেষ্ট পরিমাণে বাঁচার চেষ্টা করে, তো এদের মধ্যে যদি দেখবেন যে আল্লাহ তাআলা দৈনন্দিন ফরজকৃত পাঁচ ওয়াক্ত সালাত আছে, এভাবে আরও অনেকে আছে, সিয়াম আছে, তারপর জাকাত হজ আছে যা যতটুকু সামর্থ্য আছে, এবং ফরদার যে বিষয়টা সেটা আছে, হালাল হারাম এই বিষয়টা, এইগুলো দিনদার। যারা এগুলোকে লক্ষ্য করিয়ে চলার চেষ্টা করে তারা হচ্ছে দিনদার। হ্যাঁ, আর হারাম কাজ থেকে বাঁচি থাকার চেষ্টা করে, বেফরদা হয় না, সুদ ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, তারপরে বিভিন্ন ধরনের অশ্লীল কোনো পরিবেশে থাকে না, এরাই হচ্ছে দিনদার। পাঁচবার বিজাতির দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দিনদারি নিয়ে তোমরা সফলতা অর্জন করো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হবি সব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।